ওকে বলো। স্যার নমস্কার। স্যার প্রথমে নমস্কার নমস্কার বলো। স্যার আমার প্রণাম নেবেন স্যার, আর ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের পক্ষ থেকে স্যার আপনার জন্য অনেকটা শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা রইল। থ্যাংক ইউ বলো। স্যার প্রথমেই স্যার মানে আমি এই প্রসঙ্গে আসি স্যার, মানে স্যার আগের ক্যাসেটের যুগে যখন গান রিলিজ হতো এবং এখন স্যার অনলাইন ডিজিটাল যুগে যে গান রিলিজ হয়, তো স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে মানে আপনার কোনটা ভালো মনে হয়, বা মানে আগেরটা না এখনকারটা? দেখো, এইটা মানে একটা আমাদের মানুষের স্বভাব যে আমরা সব সময় আগে কি ভালো ছিল, আগে সবকিছুই ভালো ছিল, এখন সব খারাপ হয়ে গেছে, এরকম একটা আমাদের বলার একটা প্রবণতা আছে। তো যে কোনো ব্যাপারে, শুধু গান হ্যাঁ বাজনার ব্যাপার না, আগে কি সুন্দর সবকিছু, সবকিছু কি সুন্দর ছিল আর এখন সবকিছুই খারাপ যাচ্ছে। তো এরকম একটা কথা আমরা গান বাজনার ক্ষেত্রে বলে থাকি। তুমি যে প্রশ্নটা করলে তাতেও এরকম যে আগে কি ওটা ভালো ছিল আর এখন যেটা হচ্ছে সেটা কি ভালো না খারাপ, এরকম একটা ইঙ্গিত তোমার প্রশ্নের মধ্যে আছে, তাই তো? হ্যাঁ এক্ষেত্রে আমি বলবো যে সব দিক যদি বিচার করি, দেখো গান বাজনার এই যে ক্যাসেট কথাটা তুমি বলে, কথাটা একটু টেকনিক্যাল ইন দ্য সেন্স যে ক্যাসেট তো একটা আধার, ইটস আ ফরম্যাট, এটা একটা কাইন্ড অফ ফরম্যাট, তাই তো? এটাকে টেকনিক্যাল হ্যাঁ ভাষায় এটাকে ফিজিক্যাল ফরম্যাট বলা হয়। হোয়্যারএজ এখন যদি হাতে একটা আমি সেল ফোন নেই, এর ভেতরেও গান আছে, কিন্তু গানটা সেল ফোনে আরো পাঁচটা কাজ করা যায়, আরো পাঁচটা জিনিস আছে, এর মধ্যে ইমেল আছে, হেনা আছে, তেনা আছে, আবার চারটি গানও আছে, ঠিক আছে? হ্যাঁ তো এটা কিন্তু সেই অর্থে নন ফিজিক্যাল ফরম্যাট। হ্যাঁ, হ্যাঁ তো প্রশ্নটা হচ্ছে যে ফিজিক্যাল ফরম্যাটের যুগ আর নন ফিজিক্যাল ফরম্যাটের যুগ। হ্যাঁ এবার স্যার একদম ফিজিক্যাল ফরম্যাটের যুগটা কিন্তু শুরু হয়েছিল, হ্যাঁ ফিজিক্যাল ফরম্যাটের যুগটা কিন্তু শুরু হয়েছিল সেই ডিস্ক থেকে বা রেকর্ড থেকে, রাইট? হ্যাঁ ডিস্ক রেকর্ড সব থেকে বেশি সময় চলেছে, তারপরে এলো টেপ, যেটাকে আমরা বলছি ক্যাসেট, হুম তারপরে সেটার থেকে এসছে সিডি বা কম্প্যাক্ট ডিস্ক যেটাকে আমরা বলতাম, সিডি থেকে চলে গেল নন ফিজিক্যাল, অর্থাৎ সব ক্লাউডে চলে গেল, হ্যাঁ সব হাওয়ায় চলে গেল, ইন্টারনেটে চলে, ইন্টারনেটে চলে গেল, সেখান থেকে মানে ক্লাউডে রয়েছে, তুমি আমি যখন ইচ্ছে হচ্ছে ক্লাউড থেকে আঁকশি দিয়ে টেনে নামিয়ে কোনো একটা গান শুনছি, সেটাকে আমার মোবাইলে নিচ্ছি, কখনো আমার আমার ল্যাপটপে নিচ্ছি, কখনো আমার ডেস্কটপে নিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তো এটা তো গেল গান বাজনা তুমি কিভাবে কিউরেট করছো বা ধরে রাখছো কোন আধারের মধ্যে, সেটা ম্যাটার করছে। এছাড়াও গান বাজনার একটা বাণিজ্য হ্যাঁ দিক আছে, অর্থাৎ গান তৈরি যে হচ্ছে তার একটা প্রোডাকশন কস্ট আছে, গানের একটা বিক্রয় মূল্য ধার্য করা হচ্ছে। গান তো আমরা বিনা পয়সায় গান তো তৈরি করছি না, মানে এরকম তো নয় যে গানটা একটা বিনা পয়সায় জিনিস তৈরি হলো তারপর বিনামূল্যে সবাইকে বিতরণ করা হলো, তা তো নয়। আমরা হ্যাঁ যেমন স্যার আগে একটা রেকর্ড দোকান থেকে কিনে আনতাম, একটা বিক্রয় মূল্য দিয়ে কিনে আনতাম, তেমনি ক্যাসেটও একটা কিনে রাখতাম, ক্যাসেটে গায়ে এমআরপি ছাপা থাকতো, অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস তার একটা দাম হ্যাঁ ধরা হতো, সিডির ক্ষেত্রেও তাই করা হতো। কিন্তু আস্তে আস্তে আমরা এখন ইউটিউব বলো বা অন্য কিছু বলো, দাম টামের কোনো ব্যাপার নেই, একদম খোলা মাঠে খুললাম খুল্লা পড়ে রয়েছে, যে যখন ইচ্ছে আমরা শুনছি। হ্যাঁ, হ্যাঁ কিছু স্যার কিছু সাইট তৈরি হয়েছে যেগুলো স্পটিফাই বা এই ধরনের Gaana.com বা ইত্যাদি, তুমিও নিশ্চয়ই জানবে, যেখানে তোমাকে একটা নির্দিষ্ট মূল্য দিয়ে ঢুকে সেখান থেকে গান শুনতে হবে, হ্যাঁ মানে সাবস্ক্রিপশন বাট থাকে, হ্যাঁ স্টিল সাবস্ক্রিপশন থাকবে। তো হ্যাঁ এই সমস্ত ছবিটা যদি আমি বিচার করি যে আগে আমরা কি করতাম আর এখন কি করতে করা হচ্ছে, সেইটা দিক থেকে যদি বলি, তবে দুদিকেরই মানে সুবিধে বা অসুবিধে ভালো বা খারাপ মিশিয়ে রয়েছে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আগের দিনটা ভালো ছিল কিনা, তবে সেন্টিমেন্টাল দিক থেকে বলো বা অথচ অথবা তুমি বলো কমার্শিয়াল দিক থেকে বলো, হ্যাঁ স্যার রেকর্ড বা ক্যাসেট, ক্যাসেটের সময়টা ভালো একটা সময় অব্দি নিশ্চয়ই ছিল। তুমি রেকর্ডের কথা যদি ভাবো, তুমি তো নিশ্চয়ই রেকর্ড দেখো নি, তো
তুমি তুমি রেকর্ড হয়তো পরে দেখতে পারো, কিন্তু আমি যেমন রেকর্ডের যুগে আমি যখন জন্মেছি তখন একমাত্র রেকর্ডই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কি হতো, রেকর্ডে কোনো ডুপ্লিকেশন হতো না, ঠিক আছে? রেকর্ড একটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার্ড হতো, হ্যাঁ, তার একটা একটা নো হাউ ছিল, তার একটা টেকনিক্যাল সিস্টেম ছিল যার ভেতর দিয়ে রেকর্ড ম্যানুফ্যাকচার করা হতো, এবং সেই রেকর্ডটা ফ্যাক্টরিতে হতো এবং সেই রেকর্ডে কোনো ডুপ্লিকেশন হতো না। কিন্তু রেকর্ড থেকে আমরা যখন ক্যাসেটের যুগে এলাম, ক্যাসেট টু ক্যাসেট ডুপ্লিকেশন হতে লাগলো, রাইট? এবার সেই কিছুটা ডুপ্লিকেশন লিগাল হতে লাগলো, কিন্তু একটা বড় জায়গা ইললিগাল ডুপ্লিকেশন হতে লাগলো, রাইট? যে ইললিগাল ডুপ্লিকেশন হতে লাগলো, সঙ্গে সঙ্গে জিনিসটার যে মূল্যটা সেটা চলে গেল, রাইট? এবার যখন সিডিতে চলে গেল, সিডিরও একটা বিক্রয় একটা মূল্য ছিল, যে মূল্যটা দিয়ে দামটা দিয়ে আমরা সিডিটা কিনতে পারতাম, কিন্তু সিডি টু সিডিও কপি হতে লাগলো, ডুপ্লিকেশন হতে লাগলো, এবং কেউ চাইলে সিডি থেকে হার্ড ডিস্কে ঢুকিয়ে নিচ্ছে এবং তারপরে সেটা কিন্তু একদম বেহাত হয়ে যাচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে? অর্থাৎ সেটা কোথায় যে চলে যাচ্ছে, একটাই জিনিস সেটা হয়তো 5টা বা 10টা হাতে যাচ্ছে, কিন্তু 5 জন বা 10 জন সে কিন্তু বিনা মূল্যে জিনিসটা পাচ্ছে, তাকে কোনো পয়সা দিতে হচ্ছে না। এটাতে যেটা হয়েছে অজিত, সেটা হলো গান বাজনার যে বাণিজ্যিক দিকটা ছিল সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কমার্শিয়াল লায়াবিলিটি অর্থাৎ জিনিসটাকে মিউজিক ইন্ডাস্ট্রিকে, হ্যাঁ বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, যে মিউজিক ইন্ডাস্ট্রিটাকে কমার্শিয়ালি ভায়াবল করে রাখা বা যারা প্রডিউসার এবং যারা বায়ার তাদের সকলের পক্ষেই জিনিসটাকে একটা সমতার জায়গায় রাখা, প্রত্যেকেই প্রত্যেকের জন্য লাভ, মানে একজন যে কিনছে সেও যথাযোগ্য মূল্যে জিনিসটা পাচ্ছে, যে জিনিসটা বিক্রি করছে প্রডিউসার সেও যথাযোগ্য মূল্যটা পাচ্ছে, এই 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 জিনিসটা কিন্তু ক্যাসেটের সময় অবধি কিছুটা ছিল, নন ফিজিক্যাল ফরম্যাটে কিন্তু জিনিসটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। সেটা বিষয়গত ভাবে গানগুলোকে বাঁধলে একটা খুব সুন্দর উদ্যোগ অনেক সময় নেওয়া যেত, যেটা আমাদের ভালো লাগতো। আর 3 নম্বর হচ্ছে যে যখন একটা ক্যাসেট বা সিডি আমরা প্রকাশ করতাম তখন ক্যাসেট বা সিডির প্রচ্ছদ যেটা তৈরি হতো, অর্থাৎ অ্যালবাম কভার যেটাকে আমরা বলি, সেটাতে নানা ধরনের অনেক পরীক্ষা নিরীক্ষা করা যেত, সেটা একটা আর্ট ওয়ার্ক হিসাবে আমাদের একটা খুব পরীক্ষা নিরীক্ষার সুন্দর জায়গা ছিল। চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে রেকর্ডের যুগে তো বটেই, ক্যাসেটের যুগে অনেকদিন পর্যন্ত পরের প্রশ্নটা স্যার যেটা রাখবো, স্যার আপনি সঙ্গীত বিষয়ে স্যার কার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন? ছোটবেলা থেকে এরকম অনেক শিল্পী আছেন যার গান আমাকে মুগ্ধ করতো, এখনো করে একই রকম ভাবে, ছোটবেলাতেও করতো এখনো করে, যাদের গান ইন্সপায়ার করে, যাদের গান শুনে গাইতে চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি, সেরকম শিল্পীদের কথা যদি বলো, তাহলে সেরকম শিল্পী আমার কাছে অবশ্যই প্রথম হচ্ছেন, যাকে আমি মনে
হ্যাঁ স্যার, পরের প্রশ্ন স্যার হচ্ছে গিয়ে, স্যার আমরা যদি মানে একটা গান যেমন তৈরি হয়, আমরা যদি স্যার ওটাকে ভাগ করি যে মানে একজন গানটা লেখেন প্রথমে গীতিকার, তারপর সেটাকে সুর দেওয়া হয় সুরকার, এবং শেষে গায়ক সেটাকে মানে সেটাকে গান। তো স্যার মানে আমার প্রশ্ন, তিনটেই মানে সব 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 কাজই মানে হচ্ছে সহজ হয় না, তিনটে কাজই কঠিন। তো স্যার আমি মানে আপনার কাছে স্যার জিজ্ঞেস করবো, আপনার মানে কি মনে হয় মানে এই তিনটে কাজের মধ্যে গীতিকার সুরকার এবং গায়ক মানে কার কাজে মানে তুলনায় পরিশ্রম সামান্য হলেও বেশি হয়? গানের ভাবটা স্যার অন্যদিকে চলে গেল। হ্যাঁ সুরটা আগে মাথায় চলে এসেছে। আচ্ছা সুরটা আগে। হ্যাঁ হ্যাঁ স্যার একদম। হ্যাঁ ও আচ্ছা 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 স্যার। হ্যাঁ স্যার এইটা আচ্ছা অজানা ছিল আমাদের কাছে। হ্যাঁ স্যার শুনেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 তার মানে স্যার ওই যিনি গান লেখেন তো তিনি যদি সুর দেন মানে সেটা মানে তুলনায় স্যার মানে বেশি মানে ভালো হয় ব্যাপারটা, মানে কারণ তিনি যে বিষয়ে লিখছে তো সেই বিষয়ে তিনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার একদম একদম সেটা বলা যাবে না। আচ্ছা স্যার আচ্ছা স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আর স্যার বলছিলাম যে এর পরের প্রশ্ন স্যার যেটা মানে এখন স্যার মানে আপনি যদি মানে আপনি নিজেও স্যার দেখেছেন মানে আপনি সবাই দেখেন সমাজের মানে একটা বিরাট অংশ স্যার মানে এখন যে একটা গান বেরিয়েছে ডিজে গানের প্রতি বেশি আকৃষ্ট, মানে ডিজে গান শুনতে বেশি পছন্দ করে, মানে আমি ব্যক্তিগতভাবে মানে আমার যেটা আমার একদম মানে পছন্দ না, মানে স্যার আমি স্যার আপনার কাছে জানতে চাইবো স্যার আপনি কি এই ধরনের গান পছন্দ করেন? হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 স্যার একদম একদম হুম হুম আচ্ছা 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 হ্যাঁ
আচ্ছা স্যার, হ্যাঁ 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 স্যার, হুম হুম হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার একদম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হুম হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার বলছিলাম যে স্যার আপনি মানে স্যার যদি মানে মিটিংটা মাঝে কেটে যায় স্যার আরেকবার আপনি লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন তো, মানে কেটে যেতে পারে মানে, হ্যাঁ আচ্ছা স্যার তাহলে অসুবিধা নেই, মানে কেটে যেতে পারে মাঝে, ওই জন্যই স্যার বললাম। আর স্যার বললাম আর একটা স্যার প্রশ্ন স্যার আপনার কাছে, যে মানে স্যার রবীন্দ্রসঙ্গীত মাত্রই স্যার বাঙালির আবেগ, মানে আমরা সকলে স্যার রবীন্দ্রসঙ্গীত মানেই মানে মানে বলতে চাই রবীন্দ্রসঙ্গীত মানে একটা ভালোবাসার জায়গা আমাদের, তো স্যার আপনার মানে কাছে মানে স্যার কোন রবীন্দ্রসঙ্গীতটা স্যার আপনার মানে প্রিয় রবীন্দ্রসঙ্গীত আপনি যদি বলেন। হ্যাঁ স্যার সেটা হয়ও না, হ্যাঁ 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 স্যার একদম একদম, আচ্ছা আচ্ছা, আচ্ছা স্যার ঠিক আছে।
আর স্যার মানে আর একটা কথা স্যার জিজ্ঞেস করবো, যে মানে এখন স্যার মানে আপনি স্যার তো সারেগামাপা স্যার আপনি যাচ্ছিলেন, তো স্যার আপনি ব্যাপারটা স্যার আরো ভালো করে আপনি বলতে পারবেন, এবং আপনি স্যার একজন প্রবীণ একজন অভিজ্ঞ স্যার, আপনি একজন গায়ক সর্বোপরি, তো স্যার আপনার কাছে এইটা আমি জানতে চাইবো যে স্যার আপনি মানে স্যার একজন নতুন যখন গায়ক যখন নিজের পরিচিতি গড়তে চায়, যখন নিজের মানে গান শেখার পরে যখন নিজের পরিচিতি গড়তে চায়, তখন কি স্যার নিজের গলার কি কোনো একটা নতুনত্ব কি থাকতেই হবে সবসময়? মানে আমি বলতে চাইছি যে ধরুন মানে এর মতন করে গান গাইছি বা এর মতন করে গান গাইছি, মানে একটা নির্দিষ্ট গায়কের মতন করে গান গাইছি, তো এইটা অনেক সময় মানে ততটা মানে হচ্ছে গিয়ে ততটা মানুষের মধ্যে পৌঁছায় না, যখনই একটা নিজের স্টাইল বা নিজের একটা নতুনত্ব চলে আসে গানের মধ্যে, তখন সেটা মানে অনেকটা মানে লোকের কাছে বা মানুষের কাছে একটা ছড়িয়ে পড়ে, এবং সেটা মানে একটা নতুনত্ব মানে ভাব আসে, মানে পরিচিতিটাও বেড়ে যায়। তো আপনার কি মানে ওটা কি একদম নতুনত্বটা আনতে হবেই একদমই, নাকি মানে নতুনত্ব বা নিজের নিজস্ব স্টাইল না থাকলেও মানে পরিচিতি লাভ করা যায়? একজনই আসছেন একদম। নতুন কিছু করছি, নতুন কিছু করব, এটা বলা খুব সহজ, করা সহজ নয়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নতুনত্ব দুদিক থেকে হতে পারে। আমি গান বাজনার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি। এক এক হচ্ছে যে মানুষের কণ্ঠ, গান বাজনার ভেতরে একজন শিল্পীর কণ্ঠ তোমাকে অ্যাট্রাক্ট করে। এর আমরা বলি না, এর গলাটা খুব সুন্দর, ওর গলাটা কতটা সুন্দর নয়। কণ্ঠটা প্রথম কথা হচ্ছে, এই কণ্ঠটা সম্পূর্ণ ঈশ্বর দত্ত, কণ্ঠের অধিকারী যে, তার কিন্তু নিজের কণ্ঠের ভালো খারাপ হওয়ার উপরে তার কোনো কন্ট্রোল নেই। কণ্ঠ ঈশ্বর দত্ত কণ্ঠ, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ ঈশ্বর দত্ত কণ্ঠ ছিল, কিশোর কুমারের গলা ঈশ্বর দত্ত কণ্ঠ ছিল, অজয়দার গলা ঈশ্বর দত্ত, এই যে আমাদের এত সুন্দর গান করে অরিজিৎ, অরিজিতের কণ্ঠ ঈশ্বর দত্ত কণ্ঠ। প্রত্যেক আমি শিল্পীর কথাই বলছি, কবিতা জি কবিতা কৃষ্ণ। কিন্তু ম্যাটার করে কোনটা, ঈশ্বর যে তাকে কণ্ঠটা দিয়েছে, সে কিভাবে ওই কণ্ঠটাকে সে অ্যাপ্লাই করছে। কণ্ঠ একটা থাকলেই হয় না, কণ্ঠের ব্যবহারও জানতে হয়, সেখানে কিন্তু তার বুদ্ধিমত্তার পরিচয়। আমার একটা দারুণ গলা আছে, কিন্তু গলাটাকে যদি আমি নষ্ট করে ফেলি, আমি যদি গলাটাকে মিস ইউজ করি, আমি যদি কণ্ঠের ব্যবহার না জানি, তাহলে কিন্তু দারুণ ভালো গলা থাকলেও আমি কিছু করতে পারবো না। তাহলে দারুণ ভালো গলা থাকলেও আমি নতুনত্ব কিছু আনতে পারবো না। আমার বলার কথা এটাই যে নতুনত্বের আভাস কেউ তার নিজের কণ্ঠের ভেতর দিয়ে আনতে পারে, যে কণ্ঠটা এরকম যে কণ্ঠের একটা আলাদা আবেদন আছে, এটা আমি এরকম আগে কেউ ছিল না, এটা একটা নতুনত্ব আনতে পারে। দুই, সে তার কণ্ঠ যাই হোক না কেন, সে কি ধরনের কন্টেন্ট তার শ্রোতাকে শোনাচ্ছে, অর্থাৎ সে কি ধরনের গান বাজনা সে শ্রোতাকে শোনাচ্ছে। এরকম হতেই পারে যে কারোর একজন কণ্ঠ খুব ভালো, কিন্তু সে খুব একটা বুদ্ধিমান নয়, সে যে সমস্ত কম্পোজিশন শ্রোতাদের শোনাচ্ছে সেই কম্পোজিশন গুলো খুব একটা ভালো নয়। আচ্ছা, সুতরাং দু পরে মনে হতে পারে যে তার গলাটা দারুণ কিন্তু গানগুলো ভালো না, তাও তো হতে পারে। সুতরাং সেই দিক থেকেও
একটা নতুনত্ব প্রয়োগ থাকার দরকার। আমরা যখন কবির সুমনের গান শুনেছিলাম, আমরা যখন নচিকেতার গান শুনেছিলাম, তখন তখন কণ্ঠ এবং গানের যে ভাষা, গানের যে ভঙ্গি, সব দিক থেকে একটা নতুনত্ব ছিল। নচিকেতা এসে যেভাবে আমাদের এই সময়ের ভেতরে দাঁড়িয়ে নচি যেভাবে তার নিজের বক্তব্য রাখলো গানের মধ্যে, আমাদের মনে হলো কই এরকম ভাবে তো আগে কেউ বলেনি, এইখানে নতুনত্ব। হ্যাঁ স্যার একদম। সুমনদা এসে যখন গান করলেন, সুমনদা এসে যখন বললেন যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, আমরা বললাম যে তোমাকে অনেকেই চেয়েছে কিন্তু এভাবে ভালোবাসার কথা বলতে পারা এইভাবে তো তোমাকে শুনিনি এইখানে। হ্যাঁ সুতরাং তুমি কিভাবে বলছো, সঙ্গীত ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি বলছো থেকেও কিভাবে বলছো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, সেইখানে নতুনত্ব থাকে। বিথোফেন একটা কথা বলতেন যে তুমি একটা নোট লাগাচ্ছ, তুমি একটা স্বর লাগাচ্ছ, সেই স্বরটা আমি বলতে পারো, তুমি বলতে পারো আমি ওই আমি ওখানে একটা জি মাইনার লাগালাম বা আমি একটা শুদ্ধ রেখা লাগালাম, উনি বলছেন না শুদ্ধ রেখা বা একটা জি মাইনার তুমি লাগাতেই পারো, কিন্তু আমার কথা হচ্ছে যে তোমার ওই জি মাইনার স্বর প্রয়োগ করার মধ্যে কি ভালোবাসা ছিল, ভালোবেসে সবটা প্রয়োগ করো, যদি না থাকে ভালোবাসা তাহলে ওটা কিছু, ওটা কোনো মূল্য নেই। হ্যাঁ স্যার। সো সো হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট, হাউ ইজ ইম্পর্টেন্ট। আমি এখনই আমি একজন কাউকে বলতে পারি, আমার সামনে লোক বসে আছে তাকে বলতে পারি যে আপনি একটা গান শোনাতে বলুন, শুনুন আমি একটা আপনাকে এখনই আমি আপনাকে একটা ভীষণ রবীন্দ্রনাথের একটা ভীষণ ভারী তালের একটা একটা গান ধামার ধ্রুপদ একটা গেয়ে শুনেছি। এখানেই নতুনত্ব, এখানেই নতুনত্ব। এরকম উদাহরণ আমরা সারেগামাতে, এই যে তুমি কথা বললে, এরকম আমরা অনেক দেখেছি সারেগামাতে, অনেক অনেক ছেলে মেয়ে এসেছে, অনেকে কেউ দারুণ প্রতিভাশালী, কেউ অতটা প্রতিভাশালী নয়, নানা রকম তাদের লেভেলে তো কম বেশি ছিল, কিন্তু আমরা দেখেছি যে অনেক দেখেছি যে তাদের অনেকে যতটুকু খামতি আছে তারা পরিশ্রম দিয়ে তাদের প্রতিভাটুকু ঢেকে দিয়েছে, মানে প্রতিভার খামতিটুকু ঢেকে দিয়েছে হার্ডওয়ার্ক দিয়ে, তারা তাদের 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 কি বলবো, তারা এত আন্তরিকতার সঙ্গে এত ভালোবাসা দিয়ে কখনো একটা গান শুনিয়েছে, তার গোটা হয়তো দারুণ নয় কিন্তু তার নিবেদনের ভেতরে এমন একটা আন্তরিকতা ছিল যেটা আমাদেরকে স্পর্শ না করে পারেনি, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এইখানেই নতুনত্ব, এখানেই ভিন্ন হওয়ার স্পর্শ, এটাই হচ্ছে আসল কথা। সবসময় যে নতুন হতে হবে, আমি আবার বলছি আমরা একটা ইউনিভার্সের মধ্যে বাস করছি, এখানে যা কিছু তৈরি হয়ে গেছে সবই ইউনিভার্সের মধ্যে রয়েছে, আমরা অন্য কোনো সোলার সিস্টেম থেকে কিছু আমদানি করে আনতে পারবো না, ঠিক আছে? সুতরাং যা আছে এই সিস্টেমের ভেতরে আছে, তোমার প্রকাশ ভঙ্গিটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু তুমি যদি আজকে বলো যে না বারোটা স্বর দিয়ে বারোটা স্বর হয় সারেগামা পাধানিসা কোমল শুদ্ধ তীব্র সব নিয়ে বারোটা স্বর হয়, তুমি যদি বলে যে স্যার আমি 13 নম্বর স্বর একটা আবিষ্কার করেছি, তাহলে আমি বলবো তুমি পাগল বা ভুল ভাল মিথ্যে কথা বলছো, ঠিক আছে? হতে পারে না, যা কিছু আছে ওই 12টা স্বরের মধ্যেই আছে। সো আমাদের যা কিছু সৃষ্টি সবই 12টা স্বরের মধ্যে আছে, 12টা স্বরই হচ্ছে ফান্ডামেন্টাল। আজকে আমি এরকম ক্লেম যদি করি যে না আমি 13 নম্বর স্বর একটা আবিষ্কার করেছি, তাহলে লোকে আমাকে পাগল বলবে, ঠিক আছে? সেটা হতে পারে না। আমি 12টা স্বরের পারমুটেশন কম্বিনেশনে আমার ভাবনা চিন্তার রং লাগিয়ে আমি নতুন কি শেড তার মধ্যে তৈরি করতে পারি, সেটাই হচ্ছে আসল কথা। আচ্ছা স্যার অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা পরে স্যার আমি যেটা জিজ্ঞেস করবো স্যার, করোনা করোনা যেভাবে মানে 2020 থেকে আসলো এবং মানে এই করোনা আবহটা এখনো চলছে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে স্যার, মাঝে যেমন পুরো হয়ে গিয়েছিল যে সঙ্গীতের বিভিন্ন অনুষ্ঠান পুরো সম্পূর্ণ বন্ধ, মানে কোনো সঙ্গীতের অনুষ্ঠান করা যাবে না, যা হবে সব অনলাইনে বা ভার্চুয়ালি, তো তারপরে ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে চালু হচ্ছে বা এরম হচ্ছে, তো স্যার আমার প্রশ্নটা স্যার আপনার কাছে রইল যে আগে যেমন ভাবে চলতো করোনার আগে যেন বিভিন্ন শো, গানের শো মানে সব গায়ক গায়িকাদের ক্ষেত্রে, তো এখন তো সেটা একটা বিরাট পরিবর্তন ঘটেছে, সেটা তো ঠিকই, সেটা সবাই আমরা দেখতে পাচ্ছি, তো স্যার মানে সেখানে মানে আপনাদের মানে আপনার মানে যারা হচ্ছে কি মানে আপনাদের মতন যারা মানে প্রতিষ্ঠিত অভিজ্ঞ এবং প্রবীণ যারা বড় বড় গায়ক বা গায়িকা আছেন,
যারা আপনারা প্রতিষ্ঠিত, স্যার আপনাদেরও কি স্যার এই করোনা বয়ে বিভিন্ন সঙ্গীত বা অনুষ্ঠানের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা এসেছে? এসেছে বইকি? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, তো আমি একটু ভাগে ভাগে উত্তর দিই এটা। 1 নম্বর হচ্ছে, পরিস্থিতি কিন্তু আমার স্বাভাবিক হচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি হবে, অকারণ ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, অনেকে এই পুরো ব্যাপারটা নিয়ে একটা খুব আতঙ্ক সৃষ্টি করে রাখছেন। এই আতঙ্কটা সৃষ্টি করে রাখলে কিছু কিছু মানুষের লাভ আছে, সেটা আমরা জানি, কিন্তু তাদেরকে আমরা ব্যর্থ প্রমাণ করব। প্রকৃতির আমরা যে ল অফ নেচার বলি না, প্রকৃতি তার নিজের নিয়মে চলে। একটা কথা অভিজিৎ ভালো করে বুঝে রাখো, প্রকৃতি তার নিজের নিয়মে চলে, মানুষ এই প্রকৃতির নিয়মে একটু বেশি মাত্রায় ইন্টারফেয়ার করেছে। প্রকৃতির কিন্তু কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, প্রকৃতির কিন্তু কিচ্ছু যায় আসে না। মানুষ বেশি মাত্রায় প্রকৃতির যে ফাংশনস, প্রকৃতির যে নিজের নিয়মে চলা, তাতে একটু বেশি ব্যথায় নাক গলিয়ে মানুষ বেশি ইন্টারফেয়ার করেছে। হ্যাঁ, মানুষকে কিন্তু একটা মূল্য চোকাতে হবে। হ্যাঁ স্যার, একদম। এবং সেই মূল্য যখন প্রকৃতি ফেরত নেবে, মানুষের কাছ থেকে যখন কড়ায় গণ্ডায় উসুল করবে, তখন মানুষকে কিন্তু চুপচাপ সেটা হজম করতে হবে। প্রকৃতি যেটা করলো গত 2 বছর ধরে এবং আগামী হয়তো আরো 1.5-2 বছর ধরে চলছে জিনিসটা, আমরা সফটওয়্যার আপডেট করি না ফোনে বা মোবাইলে, প্রকৃতি কিন্তু তার সফটওয়্যার আপডেট করলো। হ্যাঁ, এই সফটওয়্যার আপডেট করতে গিয়ে কিছু আমাদের কিছু মানুষের জীবন চলে গেছে, যাবেও হয়তো, প্রকৃতি সেটাকে কেয়ার করে না। প্রকৃতি এত বিশাল বিপুল, তার সামনে কিছু মানুষের ড্যামেজ প্রকৃতি সেটাকে পাত্তা দেয় না। সুতরাং আমাদেরকে প্রকৃতির সঙ্গে চলতে হবে, প্রকৃতি আমাদের সঙ্গে চলবে না, কিন্তু মানুষকে প্রকৃতির ল অনুযায়ী চলতে হবে। এই সহজ সরল সত্যটা মানুষ যত তাড়াতাড়ি বুঝে যায় ততই মানুষের মঙ্গল। আদারওয়াইজ মানুষ যদি বেশি পাকামি মারে, তাহলে কিন্তু মানুষের ভবিষ্যৎ অন্ধকার, সেটা আমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। আমরা কি দেখলাম, যে আমেরিকার মতো একটা দেশ, সেখানে বিরাট বড় বড় সার্জারি হচ্ছে, হ্যাঁ, সাংঘাতিক সার্জারিতে নাম, কিন্তু সাধারণ একটা জনস্বাস্থ্যের ব্যাপার, একটা সাধারণ একটা করোনা ভাইরাস যেটা নাক দিয়ে ঢুকে লাংসে ইনফেক্ট করে, সেই অসুখটাকে আমেরিকা সামলাতে পারলো না। হ্যাঁ স্যার, রাইট, একদম একদম। তো তো এটাই হচ্ছে কথা, মানুষ, দিস ইজ হাই টাইম যে মানুষ এই উপলব্ধিটা মানুষের আসুক, যে মানুষকে প্রকৃতির সঙ্গে চলতে হবে, এবং সেটা যদি চলে মানুষ, তাহলে ভবিষ্যতের যে কোনো আবার যদি এরকম ধরনের প্যান্ডেমিক আসে, তাহলে সেটাকে ট্যাকল করা মানুষের পক্ষে অনেক সহজ হবে। আর আদারওয়াইজ মানুষ যদি বেশি পাকামি মারতেই থাকে, তাহলে মানুষকে কিন্তু আরো অনেক খেসারত দিতে হবে। যদিও মানুষ খুব একটা হুঁশ হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না, প্রকৃতি সম্পর্কে, এনভায়রনমেন্ট সম্পর্কে মানুষের যে সচেতনতা আসা দরকার, এত বড় একটা ওলট পালট করে দেওয়া ঘটনা ঘটার পরেও মানুষের সে সচেতনতা এসছে বলে আমি দেখতে পাচ্ছি না। মানুষ এখনো খুব আতিপাতি ব্যাপার নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছে যে মানুষ মানুষের মধ্যে সেই সেন্স, মানে কনসিয়াসনেস এর অভাব এখনো যথেষ্ট পরিমাণে আছে। যাক, সে আলোচনা যাচ্ছি না, বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে যে এই যে ঘটনার ভেতর দিয়ে আমাদের 2 বছর গৃহবন্দী থাকতে হলো, এবং আস্তে আস্তে সহজ আবার স্বাভাবিক হচ্ছে, সবকিছু স্বাভাবিক হবে, স্বাভাবিক হবে, এবং আস্তে আস্তে যে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো পাবলিক ডোমেনে যে যে অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে অনিবার্য কারণে বন্ধ করতে হয়েছিল, সেগুলো কিন্তু আবার শুরু হবে। এটা শুরু করতে গিয়ে, হ্যাঁ, আমাদের কিছু কিছু ব্যাপারে সতর্ক এবং সচেতন থাকতে হবে। আমরা জানি, সেগুলো বুঝে গেছি, সেগুলো আমরা নতুন করে আমি এখানে আলোচনা করছি না, শুধু তুমিও জানো আমিও জানি। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের দিক থেকে, আমাদের বলতে আমি মানুষের দিক থেকে বলছি, এই কনসিয়াসনেসটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা আগের থেকে বেশি দায়িত্বশীল হচ্ছি না হচ্ছি না, হব না হব না। আমরা যদি আগের থেকে বেশি সচেতন হই, দায়িত্বশীল হই, তাহলে আমাদের সংস্কৃতি চর্চা, সেটা গান বলো, থিয়েটার বলো, সবকিছু আবার স্বাভাবিক জায়গায় ফিরবে। স্বাভাবিক জায়গায় ফিরতেই হবে অভিজিৎ, তার কারণ একটা কথা নিশ্চয়ই বোঝাতে হবে না, তুমি নিশ্চয়ই বুঝবে, যে আমাদের এই যে বিভিন্ন জায়গায় আমাদের অনুষ্ঠান হয়, গান বলো, থিয়েটার বলো, কত কলা কুশলীরা কাজ করেন। থিয়েটারের ক্ষেত্রে ভাবো, ব্যাক স্টেজে কত কলা কুশলীরা খাটছেন, স্টেজ যারা তৈরি করছেন, মঞ্চ নির্মাণ করছেন, যারা আলোক সম্পাতের দায়িত্বে যারা রয়েছেন, যারা মেকআপের দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু
কাজ হারিয়ে কিভাবে তারা সার্ভাইভ করেছে গত 2 বছর, একবার ভাবো। তাদের হ্যাঁ স্যার, জীবিকা নির্বাহ সম্পূর্ণভাবে হতো কিন্তু নাটকের শো এর উপর। তারা কিভাবে সার্ভাইভ করেছে আমরা একবার খবর নিই, হ্যাঁ বা কি দুর্দশার মধ্যে রয়েছে। আমরা যে গানের অনুষ্ঠান করতে যাই, আমাদের যারা শব্দ প্রক্ষেপণের দায়িত্বে থাকে, তারা মিউজিশিয়ানস, তারা কিভাবে সার্ভাইভ করছে একবার ভাবো। হ্যাঁ সুতরাং সকলের কথা ভেবে আমাদের কিন্তু আবার এই স্বাভাবিক ন্যাচারাল জায়গাটায় আমাদের ফিরে আসতে হবে, উইথ বাড়তি রেসপন্সিবিলিটি, বাড়তি দায়িত্ব। অ্যান্ড এট দ্য সেম টাইম এটা আমাদের মনে রাখতেই হবে যে আমরা সবকিছু স্বাভাবিক করে তুলবো, সেটা করতে গেলে আমাদের মন থেকে ভয় দূর করতে হবে। এখনো কিছু লোক আমাদেরকে ভীষণ জুজুর ভয় দেখাচ্ছে, হ্যাঁ, যে এই যে আমার অমুক আসছে তমুক আসছে করে, হ্যাঁ, এগুলোর ভেতরে অনেকে অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট কাজ করে, সে ব্যাপারে আমি এখানে বিশদে আলোচনা করছি না। খামোখা জিনিসটা ভিতর দিতে হবে, কিন্তু এই কথাটা দিনের আলোর মতো পরিষ্কার আমাদের কাছে যে আমাদের সমাজে এক শ্রেণীর লোক যারা ওই জুজুটা এখনো দেখাবে, কারণ ওই জুজুটা দেখাতে পারলে তাদের অনেক রকম লাভ আছে। ওই জুজুর ভয়ে আমরা কেউ ভীতগ্রস্ত হব, মানে ভীত হব না, আমরা রেসপন্সিবল হব। আমরা আগের থেকে বেশি সচেতনতা দেখাবো এবং দেখিয়ে আমরা যে স্ফিয়ারে, পাবলিক ডোমেনে, যে যে জায়গাগুলোকে, জায়গাগুলোতে আমাদের বিচরণ থাকবে, সেই জায়গাগুলোকে আমরা আগে থেকে অনেক বেশি নিরাপদ করব। আমরা অকারণে ভিড় তৈরি করব না, অকারণে ক্রাউড ক্রিয়েট করব না। আমরা যে যে জায়গাগুলো আমাদেরকে করতে বারবার বলা হচ্ছে, আমরা সেগুলো ডেফিনেটলি করব। আমাদের একটু প্রবণতাই আছে অভিজিৎ, তুমি নিশ্চয়ই জানো, যে আমরা একটু একটু গ্যাঞ্জাম ক্রিয়েট করতে না পারলে আমাদের আবার ঠিক ভাত হজম হয় না। হ্যাঁ, যেখানে তুমি বিদেশে, আমিও গেছি, আমরা বিদেশে বহু জায়গায় গেছি গান বাজনা করার সুবাদে, বিদেশে বহু শহরে আমার যাওয়ার সুযোগ হয়েছে। বলতে যেটা আমি বাধ্য হচ্ছি, পাবলিক পাবলিক স্ফিয়ারে, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় যেখানে সাধারণ জনসাধারণ ঘুরে বেড়াচ্ছে, সেখানে বিদেশের লোকেরা অনেক বেশি দায়িত্বপূর্ণ ব্যবহার করে। কোথায় চলতে হবে, ফুটপাথে কিভাবে হাঁটতে হবে, ট্রেনে বাসে ট্রামে কিভাবে চলতে হবে, সেটার সম্পর্কে বাইরে লোকেরা অনেক বেশি সচেতন। আমাদের এখানে এই সমস্ত বোধের যথেষ্ট অভাব রয়েছে এবং সেই জন্যই আমাদের এখানে ভয়টা বেশি। আমাদের এই সমস্ত ব্যাপারে আরো অনেক বেশি কনসিয়াস হতে হবে, এবং হলে আমরা কিন্তু আবার আমাদের ওই জায়গাগুলোতে ফিরতে পারবো এবং ফিরতে আমাদের হবেই। অভিজিৎ হ্যাঁ স্যার, মানে সব বিধিনিষেধ মেনে আমাদের স্বাভাবিক জীবনযাপনকে চালিয়ে যেতে হবে। নিশ্চয়ই সবকিছু করতে হবে, আমাদের ভয় পেলে কিন্তু চলবে না। আমাদের মুখে তিনখানা মাস্ক পরে আর মাথায় শাওয়ার ক্যাপ পরে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, একভাবে হবে না কিন্তু। স্যার এইখানে, স্যার এইখানে একটা কথা বলতে চাই, আমি অনেককে দেখেছি করোনার সময় যারা মানে যারা অনেকটা ভয় পেয়ে, মানে অনেকটা আতঙ্ক, মানে অনেকটা ভয় পেয়ে গেছে যে করোনা হয়ে যাবে বাড়িতে, মানে মানে কাউকে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, তাদেরই আবার করোনা হয়ে গেছে, যত মেনেছে তার তাদের হয়েছে, কারণ মানে হচ্ছে, মানতেও হবে আবার এরকম। হ্যাঁ, পরিষ্কার একটা কথা তোমাকে আমি বলি, আমি যতটুকু বুঝেছি, হ্যাঁ সেটা হচ্ছে, এটা হচ্ছে আলটিমেটলি, দেখবে আমি যদিও বিজ্ঞানের ছাত্র নই, কিন্তু এটা নিয়ে সারা পৃথিবী জুড়ে রিসার্চ এবং গবেষণা চলছে। আচ্ছা স্যার, তার করোনা হবে, তার করোনা হবে না, বা করোনার গোত্রের যে অসুখগুলো আছে সেগুলো কার হবে এবং কার হবে না, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে একজনের জেনেটিক ডিজাইনের উপরে। তুমিও এই ব্যাপারে নিশ্চয়ই জানি না, তুমি সায়েন্সের ছাত্র কিনা, তুমি হয়তো ভবিষ্যতে পড়বে, তুমি দেখতে পাবে ইঙ্গিত কিন্তু ওইদিকেই আছে, যে যার একজন পার্টিকুলার মানুষের জেনেটিক ডিজাইনের উপরে কিন্তু একজনের করোনা আক্রান্ত হওয়া বা না হওয়াটা ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। এটা নিয়ে কিন্তু গবেষণা চলছে। সেই জন্য একজন মানুষ, সে মুখে 4 মাস্ক আর মাথায় 3 খানা শাওয়ার ক্যাপ পরেও তার করোনা হয়ে গেল, আরেকজন যে কিছুই করলো না 2 বছর ধরে, শাওয়ার ক্যাপও পরলো না, মুখে 4 খানা মাস্কও দিল না, রাস্তাঘাটে, বনে, বাজারে, বাজারে, জঙ্গলে, বাসে, ট্রামে ঘুরে বেড়ালো, তার কিচ্ছু হলো না, এটাই হলো তার কারণ। আগেকার দিন, মানে আগেকার দিন বলতে আমি 80-এর দশক বা 90-এর দশকের কথা বলছি, বা আপনি যে সময় গান মানে শুরু করেছেন সেই সময় কথা বলছি, সেই সময়কার কথা সুর আর এখনকার মানে এখনকার দিনের কথা সুর স্যার, মানে অনেকটাই তো বদলে গিয়েছে না প্রায়। তো স্যার আপনার কি আগেরটা ভালো লাগতো না এখনকারটা, স্যার এইটা আপনার কেমন কি মনে হয়, একটা ভঙ্গিটা পুরোটা যে বদলে গিয়েছে? শোনো, ভঙ্গিটা যে ভঙ্গি বদলটাই তো স্বাভাবিক, ভঙ্গি যদি না বদলায় তাহলে বুঝতে হবে কোনো গন্ডগোল আছে।
হ্যাঁ স্যার, উনি একদম 30-এর দশকের 40-এর দশকে গানের যে ভাষা, যে ভঙ্গি ছিল, সেটা 70-80 দশকে নিশ্চয়ই দেখতে পাওনি। হ্যাঁ, আবার বদলে গিয়েছে 70-80-এর দশকে একদম। যেটা দেখেছো সেটা নিশ্চয়ই 2000 সালে বা এখন 2022-এ পাচ্ছ না। সঙ্গীত বা সংস্কৃতি কোনো স্থবির জিনিস নয়, এটা পরিষ্কার বুঝতে হবে অভিজিৎ। এটা কোনো আচ্ছা, ইনার বস্তু নয় যে এক জায়গায় থেমে থাকবে। তুমি যে ধরনের জামা কাপড় পরো, হ্যাঁ সেই ধরনের জামা কাপড় 1940-50-এর দশকে মানুষ পরতো কি? পরতো না। না স্যার, একদম না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি সেটা পরছো না কেন, বা আমি পরছি না কেন? আমার যে চশমার ফ্রেমটা, এরকম চশমার ফ্রেম 40-এর দশকে লোকে পরতো? পরতো না। না, হ্যাঁ, প্রত্যেক সময়ে মানুষের রুচি, ভালো লাগা, মন্দ লাগা, এগুলো তো পাল্টাবে, সময়ের হাত ধরে পাল্টাবে। আমি গান বাজনার পরিপ্রেক্ষিতে বা সংস্কৃতি চর্চার পরিপ্রেক্ষিতে বলছি কথাটা, হ্যাঁ যে গান তো সংস্কৃতি চর্চার একটা অঙ্গ। আমাদের ভাষা বদলাচ্ছে, বাংলা ভাষা তার অবয়ব, তার ভঙ্গি কিন্তু পাল্টে আসছে, পাল্টাবেই, পাল্টানোটাই স্বাভাবিকতার লক্ষণ। না স্বাভাবিক। পাল্টালেই বুঝতে হবে যে গন্ডগোল। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে রবীন্দ্রনাথ বলছেন যে যে ভাষার ব্যাকরণ সম্পূর্ণ হয়েছে সেই ভাষা ডেড, সেই ভাষা মৃত। সংস্কৃত ভাষার ব্যাকরণ যেদিন কমপ্লিট হলো সেই দিন সংস্কৃত ভাষা মরে গেল। বাংলার ব্যাকরণ কিন্তু এখনো পাল্টাচ্ছে, তুমি নিশ্চয়ই হ্যাঁ দেখছো। আমার ধারণা তুমি নিশ্চয়ই ব্যাপারগুলো সম্পর্কে মানে অবগত, যে আমরা এখন হ্যাঁ যে অনেক বানান আমরা পাল্টাচ্ছি বাংলায়। হ্যাঁ, অনেক বানান নিয়ে অনেক বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা হচ্ছে, যে কেন আমরা ওই বানান আগের মতো ব্যবহার করব। বাড়ি বানান যা লেখা হতো এখন আগে সেটা লেখা হচ্ছে না। হ্যাঁ অপ্রয়োজন মানে যে সমস্ত, যেমন আমি আমার যে নামের বানান আচার্য, আগে আমার বাবা যে বানান লিখতেন আমি সেই বানানেই আমার বানান লিখে এসেছি নামের। আচার্য আ চয় আকার অন্তঃসজয় রেফ, তারপর একটা জফলা দেওয়া হতো। আধুনিক ব্যাকরণ বলছে জফলাটা প্রয়োজন নেই। হ্যাঁ, এবার আমি যখন এখনকার সফটওয়্যারে বাংলা বানান টাইপ করতে যাচ্ছি, আমি জফলা পাচ্ছি না, কারণ সফটওয়্যারে জফলাটা নেই। বুঝতে পারছো? তো আমাকে আজকে 59 বছরে এসে আমার নিজের নামের বানানটা পাল্টাতে হয়। এর কেন করছি? আমরা সব সময় চেষ্টা করছি যে আমাদের ভাষা ব্যাকরণকে আরো অনেক বেশি যুক্তির কাছাকাছি নিয়ে আসতে, আরো নির্মেদ করতে, আরো ঝরঝরে করতে, আরো স্মার্ট করতে। স্মার্ট মানে কিন্তু প্যাটার করা না, মানে ওপর চালাকি নয়। স্মার্ট হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসকে ঝেড়ে ফেলে জিনিসকে যুক্তির কাছাকাছি নিয়ে আসা, সেটাই হচ্ছে স্মার্টনেস, রাইট? সঙ্গীতের ক্ষেত্রেও তাই হচ্ছে। সঙ্গীত আমাদের সংস্কৃতিতে শুধু তো মাত্র আমাদের নিজের মাটি থেকে যেটা উঠছে সেটা নয়, বিদেশের অনেক কিছু সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকছি, আমরা কিছুটা তার নিজেদের মধ্যে নিচ্ছি, কিছুটা বর্জন করছি। আমাদের গান বাজনার ক্ষেত্রেও তাই হয়েছে, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও হয়েছে, দ্বিজেন্দ্র লালের ক্ষেত্রেও তাই হয়েছে, সলিল চৌধুরীর ক্ষেত্রেও তাই হয়েছে, রাহুল দেব বর্মনের ক্ষেত্রেও তাই হয়েছে, কবির সুমনের ক্ষেত্রেও তাই হয়েছে, আজকে জয় সরকারের ক্ষেত্রেও সেটা করছে, আজকে অনুপম রায়ের মধ্যেও সেটা করছে। সে অনেক কিছু হ্যাঁ নিজের স্যার, একদম। মাটি থেকে নিচ্ছে, সে দেশজ সঙ্গীত থেকে নিচ্ছে, অনেক জিনিস পাশ্চাত্য সঙ্গীত থেকে নিচ্ছে। এটাই হয়ে এসেছে সবসময়, এটাই হবে, এটাই আমাদের মিউজিককে এগিয়ে নিয়ে যেতে থাকে। সঙ্গীত একটা বয়ে যাওয়া নদীর মতো, সে কখনো এই ঘাটে কখনো ওই ঘাটে ধাক্কা মারবে, কিন্তু বয়ে যেতে থাকবে। যে সঙ্গীত একটা জায়গায় আটকে যাবে স্রোত, সে কিন্তু পচে যাবে। আমাদের হ্যাঁ স্যার, একদম। হয়ে এসছে সবসময় যে সবসময় প্রত্যেক সময় তার নিজস্ব একটা ভঙ্গি থাকবে, সেটাকে আমরা ভালো বলবো, তারপর সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টাতে থাকবে, সেগুলো কিছুটা আমরা গ্রহণ করব, কিছুটা আমরা বর্জন করব। এটা ভালো ওটা খারাপ, হ্যাঁ ভালো খারাপ এই ভ্যালু জাজমেন্ট আমরা করতে পারি। কিছু জিনিস আমার ভালো লাগতে পারে, কিছু জিনিস তোমার ভালো লাগতে পারে, আবার কিছু আমার ভালো লাগতে নাও পারে, কিছু তোমার ভালো লাগতে নাও পারে, হতেই পারে। ভালো খারাপটা সাবজেক্টিভ, ঠিক এইটা সবসময় ভালো, যে জিনিসটা 40 বছর বয়সে আমার ভালো লাগতো এখন আমার সেই জিনিসটা ভালো লাগে না। ভালো লাগে রাজা না, রামমোহন রায়ের ছবি তুমি দেখেছো? রাজা রামমোহন রায়ের ছবি দেখেছো হ্যাঁ নিশ্চয়ই? রাজা রামমোহনকে হ্যাঁ স্যার, বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ। তো হ্যাঁ রাজা একদম রামমোহন রায় মাথায় এরকম গোল টুপি আর এরকম লম্বা গাউন পরতেন, হ্যাঁ স্যার, একদম। তো ওই রকম টুপি আর গাউন পরে তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও তাহলে তোমাকে লোকে কি বলবে? ঠিক আছে, সেটা সেই সময়ের হ্যাঁ আধুনিকতা স্যার, ছিল। প্রত্যেক সময়ের একটা নিজস্ব আধুনিকতা থাকে, কিন্তু
একটা সময় এসে সেটা সাবেক হয়ে যায়, সেটাকে হয়তো আমরা বর্জন করি, তার মডিফিকেশন হয়, আচ্ছা রাইট? এটাই তো স্বাভাবিক, এটাই তো হবে। প্রত্যেক সময় তার নিজস্ব আধুনিকতা থাকবে, প্রত্যেক সময় তার নিজস্ব ভঙ্গি থাকবে, ভাষা থাকবে, তার এক্সপ্রেশন, তার অভিব্যক্তি আলাদা আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। সঙ্গীতের ভেতরেও তার প্রকাশ ঘটবে, তার ম্যানিফেস্টেশন ঘটবে। সেটা না ঘটে আমি তো বলতেই পারে, এই যে এক ধরনের লোক আছে যে সে মোবাইল ফোনটা ইউজ করবে, হ্যাঁ, কিন্তু বলি গানটা যদি 50-এর মতো হতো, এরা হচ্ছে সব থেকে অনাধুনিক মানুষ। হ্যাঁ, এদের 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 মতামতকে কোনো গুরুত্বই দিই না আমি। ও মা, আমি সবকিছু পাল্টে এখন মানে ল্যাপটপে কাজ করবো, কিন্তু ওইটা আমাকে 50-এর দশকে থাকতে হবে? হ্যাঁ, সব লোকের মতামতের কোনো মূল্য দিই না আমি। বল স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনি এতটা সময় আমাদেরকে দিলেন। স্যার একটা স্যার লাস্ট রিকোয়েস্ট আপনার জন্য একটা রাখবো স্যার, আপনি যদি স্যার আপনার পছন্দের স্যার দুটো মানে দুটো লাইন আপনি গান করেন স্যার। আচ্ছা, আমি তার থেকেও আগে কথা বলি। হ্যাঁ, তোমার তো এটা শুনে তো তোমরা লিখবে তো? হ্যাঁ স্যার, লিখতে হবে, মানে রেকর্ডিং যেটা হচ্ছে সেটা শুনে। হ্যাঁ, তো তোমরা লেখার সময় যদি মনে হয় যে কোনো জায়গা কিছু বুঝতে পারা যাচ্ছে না বা কিছু অস্পষ্ট লাগছে, তাহলে আমাকে জিজ্ঞেস করবে, 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর, লেখার পর একবার আমাকে দেখিয়ে নিও, আমি দেখে নেবো যে সকাল অনেক টার্ম বলেছি, অনেক কিছু বলেছি, সেগুলো সব ঠিক আছে কিনা আমি একবার একটু দেখে নিতে চাই। আমি ইন্টারনেটে পাঠাবো, হ্যাঁ একবার দেখিয়ে নেবে জাস্ট, ঠিক আছে? হ্যাঁ, আমি তো পুরোটা করার পর আমি আমি হ্যাঁ আমি তোমাকে মেল আইডিতে আমি মেল আইডি পাঠিয়ে দেবো, তুমি আমাকে মেলে যেভাবে সুবিধে তুমি PDF করে পাঠাতে পারো, হোয়াট এভার, যেভাবে সুবিধে তুমি আমাকে সেইভাবে পাঠাও। আর তুমি যদি মানে এমন কোনো ফরম্যাটে পাঠাতে পারো যেটাতে আমি এডিট করে দিতে পারি একটুখানি, দরকার হলে কোনো কারেকশন, বানান ঠিক করে দেওয়া বা কিছু করে দেওয়া, সেরকম কোনো ফরম্যাটে যদি পাঠাও তাহলে আরো ভালো হয়। আমি তোমাকে মেল আইডি পাঠিয়ে রাখবো। WPS স্যার, WPS এ পাঠালে আপনার অসুবিধা হবে না? পাঠিও, এডিট করো। হ্যাঁ স্যার, ওখানে এডিট করতে পারবে, এডিট করা যাবে, তাহলে তুমি তাই পাঠিও, ঠিক আছে? আচ্ছা স্যার, আর কি বলছিলে গান? হ্যাঁ স্যার, তো স্যার আপনার স্যার এটাই গাইছি ধরো, স্যার একদম স্যার আমারও এটাই ইন্টারেস্ট ছিল আপনার কাছে, আমি মানে আমারও এটাই ভাবছিলাম যে আপনাকে বলা চাই। শুধু একটু আমার কাশি সর্দি লেগেছে, খুব ভালো হবে না। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। থ্যাংক ইউ, আজকে একটু কথা। তোমার পেছনে গিটার কি ওটা দেওয়ালে দাঁড় করানো? স্যার এইটা স্যার গিটার আমি নতুন মানে এনেছি, স্যার নতুন কিনেছি আসলে, মানে দিন মানে পড়াশোনার চাপে স্যার কেনা হয়নি, তো মানে বলতে একটা ইচ্ছা ছিল আর শেখা, তো স্যার কিনছি। কোথায় শিখছো? হ্যাঁ স্যার শিখছি, একজন স্যারের কাছে শিখছি, মানে ভর্তি হয়েছি নতুন, মানে এই 3-4 মাস আগে কিনেছি, এখন স্যার নর্মালি কর্ড গুলো শেখাচ্ছেন। হ্যাঁ শিখতে হবে কিন্তু, হ্যাঁ মানে শেখার কোনো বিকল্প নাই, যে জিনিসটাকেই বাজাবে সেটা কিন্তু যেন প্রপার লার্নিং থাকে, যেন তোমার বাজনা শুনে তুমি এটাকে কন্টিনিউ করো, যেন ভবিষ্যতে শুনে কেউ বলতে পারে যে হ্যাঁ এ শিখেছে প্রপারলি, তোমার আঙুল যেটা চলবে তোমার শেখা ঠিক থাকবে, এই আঙুল গুলো ঠিক পজিশনে থাকবে। আর এখন তোমার যে এজ, এখন প্রপারলি তোমার আঙুল সেট হবে, এটা যদি প্রথম থেকে ঠিক থাকে তাহলে ভবিষ্যতেও ঠিক থাকবে, কিন্তু প্রথম থেকে যদি ফিঙ্গার সেটিং ভুল হয় পরে কিন্তু রেকটিফাই করা মুশকিল হবে। হ্যাঁ স্যার, মানে 4টে আঙুলকে সমান ভাবে চালানো মানে, হ্যাঁ এটা প্রপার লেসনের ভিতর দিয়ে সম্ভব, সে ঠিকভাবে শিখবে জিনিসটা। হ্যাঁ স্যার, স্যার আশীর্বাদ করবেন স্যার, যাতে সবাই ভালো করে। খুব ভালো, খুব ভালো লাগলো কথা বলে, আমারও ভালো লাগলো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ বললাম। হ্যাঁ, কোনো কিছু দরকার যদি মনে হয় যে এই শব্দটা বুঝতে পারছি না বা কিছু, তাহলে একবার ফোন করে নেবে আমাকে, ঠিক আছে? আচ্ছা স্যার, লেখা হয়ে যাওয়ার পর আমাকে মেল, আমি মেল আইডিটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, চলো নমস্কার। হ্যাঁ স্যার।